সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় এর 5.1.2 নিজের ভাষায় বিবরণ লিখি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো এখানে কি বলা হয়েছে, নিজের বিষয়গুলো থেকে যে কোনো একটি বেছে নাও, বিষয়টির ওপর 200 থেকে 300 শব্দের মধ্যে একটি বিবরণমূলক রচনা প্রস্তুত করো, লেখাটির একটি শিরোনাম দেবে, কাজ শেষে একে অন্যের লেখা পড়ে দেখো এবং বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে অন্যের লেখার উপর মতামত দাও। চলো আমরা কিভাবে তোমরা একটি বিষয়ের ওপর বিবরণমূলক লেখা লিখতে পারো তার একটি নমুনা দেখে নিই। এই নমুনা মূলত আমরা বিষয়বস্তু এক এর আলোকে লিখব, ব্যক্তিগত বা সামাজিক ঘটনা, যেমন কোথাও ঘুরতে যাও। চলো আমরা এর সমাধান দেখে নিই। শ্রেণীর বাংলা সমাধান 106 পৃষ্ঠা, বিষয় এক, কোথাও ঘুরতে যাও। দেখো এর আলোকে আমরা একটি বিবরণমূলক লেখা তৈরি করেছি, ঘুরে এলাম কক্সবাজার। তোমরা প্রায় সকলেই হয়তো কক্সবাজার ভ্রমণ করেছো, তাই এই ভিডিওটি এই বিষয়ে তৈরি করছি। বিশেষ কোনো জায়গায় ভ্রমণ মানেই বিশেষ কিছু স্মৃতি কোরানো। এই ভ্রমণ একদিকে যেমন আমাদের হৃদয়কে প্রশান্ত করে, অন্যদিকে স্মৃতির পাতায় জমে থাকে দীর্ঘদিন। আমার জীবনে আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি, তবে এবারের সর্বশেষ ভ্রমণটি ছিল সবচেয়ে আকর্ষণীয়। কেননা এবারের ভ্রমণটি ছিল ঢাকা থেকে সরাসরি ট্রেনে করে কক্সবাজার ভ্রমণ। আমরা জানি বিবরণমূলক লেখার প্রথম দিকে বিষয়টি সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে হয় এবং মাঝ অংশে বিস্তারিত আলোচনা করতে হয় এবং শেষের দিকে নিজের অনুভূতি, মন্তব্য বা পর্যবেক্ষণ থাকতে হয়। সেই অনুযায়ী মূলত আমরা এই রচনাটিকে তৈরি করেছি। দেখো এখন আমরা বিস্তারিত অংশটুকু পড়ব। কক্সবাজার ভ্রমণে আমার বাবা মা এবং ভাই বোনও সাথে ছিল। বাবা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন, তাই তিনি ভ্রমণে যাত্রার কিছুদিন আগেই অনলাইনে ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন। আমাদের যাত্রা ছিল কক্সবাজার এক্সপ্রেসে চড়ে, যেটি ঢাকা থেকে রাত 10টা 30 মিনিটে ছেড়ে গিয়েছিল। আমাদের ট্রেন মাত্র 1 ঘন্টায় কক্সবাজার স্টেশনে পৌঁছায়। আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম, এত অল্প সময়ে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে গেছি। স্টেশনে নেমে আমরা এর পরিবেশ দেখে অনেক খুশি হই, কেননা স্টেশনটি ছিল অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এক আইকনিক স্টেশন। স্টেশনের অবকাঠামো ও সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। পরবর্তীতে আমরা সমুদ্রের কাছাকাছি একটি হোস্টেলে উঠে সেখান থেকে প্রস্তুত হয়ে বিশাল সমুদ্র দেখতে চলে যাই। সমুদ্রের বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছিল। আমরা সমুদ্রে অনেক মজা করি। সেখানে মুখরোচক অনেক খাবারের দোকান ছিল। আমরা সেখান থেকে চিংড়ি ফ্রাই, কাঁকড়া ফ্রাই প্রভৃতি খাবার খাই। সেখানে আমি ঘোড়াতে চড়েছি, আবার সবাই মিলে অনেক ছবিও তুলেছি। সন্ধ্যার সময় সূর্যাস্ত যাওয়ার দৃশ্যটি আমাকে অনেক মুগ্ধ করেছে। এভাবে সেখানে 3 দিন অবস্থান করে আমরা ঢাকায় চলে আসি। মূলত এরকমভাবে তোমরা একটি বিবরণমূলক লেখা তৈরি করতে পারো। এরকম আরও অসংখ্য ভিডিও নিয়মিত পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।